দর্শক বিডি লাইফ 24 নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফরজানা খানম। বাংলাদেশ মোটরসাইকেল পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশন ত্রিবার্ষিক নির্বাচন 2021-2024 কার্যকরী পরিষদের নির্বাচন। তো এই নির্বাচনে আমরা আজকে কথা বলতে এসেছি আমাদের বিডি লাইফ 24 নিউজের পক্ষ থেকে আপনার সাথে কিছু কথা বলার জন্য। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি তো দীর্ঘদিন যাবৎ এই অ্যাসোসিয়েশনে আছেন, আবার নতুন করে আপনি প্রার্থী হয়েছেন, আমি 100% সফলতা করতে পারিনি। আগামীতে আমি আবার এই নির্বাচনে দাঁড়াইছি, আমি বাকি যেটুক কাজ আছে, মানে বাকি আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য কিভাবে ব্যবসায়ী ভাইদের সফলতা আনতে পারি ওদের জন্য, কাজের জন্যই আমি আবার মনোনীত হয়েছি। আমি মনে করি যে এই সাধারণ সম্পাদক পদে যদি আমি আবার আসি, তাহলে আমার এই মূল্যবান মেধা দিয়ে, আমার যে মেধাটা আছে, আমি সাধারণ সম্পাদক পদে আবার দাঁড়িয়েছি যে আমার ব্যবসায়ী ভাইদের জন্য আরও যদি কিছু আমি আরও ডেভেলপ করতে পারি, আমার এই বাংলাদেশ মোটরসাইকেল পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে আমরা ব্যবসা করিতেছি, এই ব্যবসাটাকে আরও যেন আমরা সুন্দর করতে পারি, আরও সুন্দর বলতে যে আমাদের ব্যবসায়ীদের উপকার করতে পারি, সেদিকে আমার থিমটা আছে, লক্ষ্যটা ওখানে আছে। জি, তো আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি তো দীর্ঘদিন যাবৎ ছিলেন, সেখানে হয়তো সমাপ্ত অসমাপ্ত প্রাপ্তি অনেক কিছুই আছে, তো আপনি যদি আবার পদপ্রার্থী হিসেবে আপনি নির্বাচিত নির্বাচন করছেন, আপনি যদি জয়ী হতে পারেন, আপনার অসমাপ্ত কাজগুলোর মধ্যে কোন কাজটা সর্বপ্রথম আপনি করতে চান? আমার অসমাপ্ত কাজ আরও আমাদের অনেকগুলি আছে, এর মধ্যে প্রধান অসমাপ্ত কাজটা হলো আমাদের রেজিস্ট্রেশন যে আছে, যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে একটা নিবন্ধন টিওর নাম্বার, এই নাম্বারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে আছি, বর্তমানে আমাদের মন্ত্রণালয়ে আছে, এই মন্ত্রণালয় থেকে যেন আমরা আমি চেষ্টা করবো যেন আমি ওই কাজটা করে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করার জন্য, প্রথম কাজ এইটা। আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য আমাদের অনেকগুলি অনেক মতভেদ আছে, এটাকে এই মতভেদটাকে আমরা আমি সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে পারি, ওই চেষ্টা আমি করি। জি, আমরা জানি যে পুরান ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যানজট, তা আপনাদের এখানে বংশালেও কিন্তু অনেক যানজট সৃষ্টি হয়, দেখা যায় যে একটা মাল ডেলিভারি করতে আসলে গাড়িটা থামিয়ে সেই মালগুলো নিচ্ছে, তো যানজটের সৃষ্টি হচ্ছে, তো আপনারা কি এইটা নিয়ে কোনো পরিকল্পনা করেছেন? ইনশাআল্লাহ পরিকল্পনা আছে, এটা আমি ইতিমধ্যে আরও সাক্ষাতে আরও বলেছিলাম, এখন আপনার মাধ্যমে আমি জানাতে যাচ্ছি যে আমরা যানজটের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব যে যানজটকে মুক্ত রাখে আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাদের ক্রেতা ভাইরা জন্য উপকৃত হয়, এবং আমাদের যে মাল ডেলিভারি, আমাদের মালটা যখন আসে ডেলিভারির জন্য, আমরা যখন মালটা আনলোড করি তখন যেন আমরা একটা নিয়মের মধ্যে রাখতে পারি, ওই চেষ্টা করব। এখন স্থানীয় যে প্রশাসন আছে আমাদের বংশাল থানা, এই বংশাল থানার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কমিউনিটি পুলিশ দ্বারা আমরা চেষ্টা করব এই মার্কেটটাকে ওই থানার মাধ্যমে আমরা কমিউনিটি পুলিশ দিয়ে আমরা যানজট মুক্ত। ঠিক আছে, খুব সুন্দর পরিকল্পনা, আমরা আশা করি আপনাদের এই পরিকল্পনাটা সফল হলে আপনাদের এইখানের যারা ব্যবসায়ী আছে তারা এটা সুফল পাবে। তো আমাদের বিডি লাইফ 24 নিউজের পক্ষ থেকে আপনাদের যত ভোটার আছে তাদের যদি কিছু বলতেন। আমি আমাদের ভোটার উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের আমার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে, এর পাশাপাশি আমরা যে আমাদের একটা গ্রুপ আছে হামিদ এবং মুজিবর গ্রুপে, আমরা যে কয়জন প্রার্থী আছি আপনাদের দোয়া চাচ্ছি, এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বারের জন্য সুযোগ করে দেন, আমরা আমাদের আমাদের মেধা দিয়ে এবং আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা আমাদের এই ব্যবসায়ী মার্কেটটাকে আমরা কীভাবে সুন্দর করতে পারি আমরা ওই ব্যবস্থা করব, আপনারা আমাদেরকে যদি ভোট দেন আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদের এই আশ্বাস দিতে পারি। আরেকটা কথা হলো, আমি আরেকটা কথা বলবো এই সাথে, আপনাদের নিরাপত্তার জন্য, মানে আমাদের ব্যবসায়ী নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব, আগামী এই যে নির্বাচনটা 8 তারিখ আছে এই নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি, আমরা ওই ওইখানে আপনার মাঠ টলি আছে, এদিকে বংশ নতুন চৌরাস্তা আছে, এই পর্যন্ত আমরা প্রতিটা অলিগুলির
মাঝে এবং রাস্তার মধ্যে যে গুলিগুলি গেলে আপনি বাই লেনগুলি গেছে, এই প্রতিটা বাই লেনের মধ্যে আমরা সিসি ক্যামেরা স্থাপন করে আমরা সিকিউরিটি করব। আরেকটা কথা হলো যে আমরা নাইট গার্ড, ইনশাল্লাহ আমরা যদি জয় হতে পারি আমরা নাইট গার্ডের ব্যবস্থা করব যেন পূর্ণ আমরা নিরাপত্তা দিতে পারি। এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা অবহিত করলাম, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভোট দিবেন, আমরা যেন ভোটে জয়যুক্ত করে আপনাদের এই কাজগুলি করতে পারি। আরেকটা কথা হলো আমাদের ভোটারদের মধ্যে অনেক ভোটাররা বলতে পারেন যে আমাদের এই কমিটির কোনোরকম এজিএম হয় না, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যদি আমি আসতে পারি আগামীতে প্রতি ছয় মাস অন্তর অন্তর এজিএম অর্থাৎ সাধারণ সভা আমরা করবো ইনশাল্লাহ। জি, আপনাদের পরিকল্পনাটা খুবই সুন্দর। আমাদের যে লালবাগ জোনের ডিসি, উনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে মানুষ যারা ডিউটি করে, আমাদের পুলিশ আছে, তারা হয়তো 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, উনি ক্লান্ত হয়ে যায়, কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা যদি এক জায়গায় লাগানো হয় ওরা কিন্তু আর রেস্টে যায় না। দেখা যায় যে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা বা চুরি বা কোনো কিছু হলে তারা কিন্তু রেকর্ড করে ফেলে। আপনাদের এই উদ্যোগটা খুবই সুন্দর একটা উদ্যোগ, আমরা আশা করি আপনাদের এই উদ্যোগটা সফল হবে। তো আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের বিডি লাইভ 24 নিউজকে আপনি সময় দেওয়ার জন্য। আমি আমার গ্রুপের পক্ষ থেকে বিডি লাইভ 24 নিউজকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালো থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে আমি রাখবো।